হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি কাওখলার ঐতিহ্যবাহী বুইদা বিশ্বের মেলায়। তো ভিডিওটি আশা করি ভালো লাগবে, তো আপনারা সাথেই থাকুন। মেলা মানেই বাচ্চাদের খেলনা ও মুখরোচক খাবার তৈরির নানা আয়োজন। এখানে ময়দা চালের গুঁড়া ও বেসনের লেই দিয়ে বানানো হচ্ছে জিলাপি। পেশালো মনের মানুষ সবারই অপছন্দের হলেও পেশালো জিলাপিগুলো সবারই পছন্দের। মালার মতো জিলাপিগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভাজা হয় গরম তেলে। জিলাপি বজন রসিক বাঙালির প্রিয় মিষ্টান্নগুলোর মধ্যে একটি। রসনা বিলাসী বাঙালির চাহিদা মেটাতে মেলার মধ্যে জিলাপি না থাকলেই নয়। মিষ্টির দোকানে শুধু জিলাপি নয়, এখানে চমচম, রসগোল্লা, কালোজাম ও হরেক রকমের মিষ্টির সমাহার। দেখলেই জিভে জল চলে আসে, খেতে ইচ্ছে করে। মেলার মধ্যে এখন রেস্টুরেন্টের মতনই পাওয়া যায় হরেক রকমের ফাস্টফুড। এখানে দেখতে পাচ্ছি ময়দা ও ছোট চিংড়ি ও পেঁয়াজকুচি দিয়ে গরম তেলে ভাজা হচ্ছে গরম গরম চিংড়ি পেঁয়াজু। যেহেতু এটি একটি গ্রামের মেলা, তাহলে বাদাম থাকবে না, এটা কি করে হয়। জালসাদের মজা দিতে সুলা বুটো কম কিসের। ঝালমুড়িকে মজাদার করতে সব থেকে বেশি সাহায্য করে মশলা ও লেবু কুচি। আমার দেখা সব থেকে মজাদার এবং সুস্বাদু করে ঝালমুড়ি বানায় আমাদের এই সেলিম ভাই। সমস্ত বাঙালির ইমোশন, চটপটি ফুচকা ও হালিম থাকবে না মেলার মধ্যে, এটা কি করে হয়। সালাতে রাস্তর দেখেই বুঝতে পারতেছেন এই দোকানদার কত মজা করে চটপটি ও ফুচকা বানায়। জাল জাল খাবারেরও অভাব নেই এই মেলায়। গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজু। নামটা যেহেতু পেঁয়াজু, তাই পেঁয়াজ কুচি বেশি লাগে। ঝাল স্বাদের আগুনে লালে ভরা, যেমন স্বাদ ও মজাদার তেমনই মশমশে। মেলার মধ্যে ছোট থেকে বড় সবাই খড় জর্দার এই পান ও মিষ্টি পানের সুবাস নিতে চায় সব ধরনেরই মেলা প্রেমিক মানুষজন। এখানে দেখতে পেলাম একটা ছেলে লটারি নিয়ে বসে আছে। তো লটারির প্রাইজ আছে ডিম, আচার, বেলুন ও প্লাস্টিকের খেলনা সামগ্রী। Thank you.
আর এইখানে দেখতে পাচ্ছি রান্নাবান্নার কাজে ব্যবহৃত সকল ধরনের আসবাবপত্র। তো এইখানে বাচ্চাদের খেলনাও আছে। মেলা আসলে বিকিকিনির স্বপ্নপুরি, শখের সব জিনিসই পাওয়া যায় গ্রামীণ এই মেলাগুলোতে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কসমেটিক্স এবং নানান ধরনের জিনিস পাওয়া যায় গ্রামীণ এই মেলাগুলোতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।